ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। এই ধরনের অঙ্ক, চারটে বক্সের অঙ্ক আমরা আগেও করেছি। অনেকেই বলেছেন যে অপারেশনগুলো যদি পাল্টে পাল্টে দেওয়া যায়। এর আগে কী করেছি আমরা, যোগ বিয়োগ এবং ভাগ দিয়ে করেছি, তাই তো? এখানে কী আমরা করেছি, দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ, চারটে অপশনকে নিয়ে, চারটে অপারেশনকে নিয়ে আমরা কিন্তু এই প্রবলেমটা বানিয়েছি। কী দেওয়া আছে না, প্রথম বক্স প্লাস দ্বিতীয় বক্স, আমাদের বক্সে মধ্যে সংখ্যাগুলোকে বের করতে হবে। প্রথম বক্স প্লাস দ্বিতীয় বক্স সমান হচ্ছে 7, প্রথম বক্স প্লাস ইনটু তৃতীয় বক্স ইকুয়ালস টু 18, তৃতীয় বক্স বিভক্ত চতুর্থ বক্স ইকুয়ালস টু 3, দ্বিতীয় বক্স মাইনাস চতুর্থ বক্স ইকুয়ালস টু 2। তো আমরা ধরে নিই যে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এ, এটা বি। তাহলে আমাদের যে শর্ত, সে কী পাবো, যে এক্স প্লাস ওয়াই দিস ইকুয়ালস টু 7, এটাকে বলছি এক নাম্বার, এ বাই বি, এ বিভক্ত বি ইকুয়ালস টু 3, এটাকে বলছি দু নাম্বার, এক্স ইনটু এ ইকুয়ালস টু 18, এটাকে বললাম তিন নাম্বার, এবং ওয়াই মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 2, এটা বলছি চার নাম্বার। তাহলে দেখো, এই যে দু নাম্বার থেকে আমি কী বলতে পারবো, এ ইকুয়ালস টু 3b, তাই তো? এটাকে বলছি ধরো আমরা 5। তাহলে 1 মাইনাস যদি 4 করি তাহলে ওয়াইটা ক্যান্সেল হবে। কী করছি, 1 মাইনাস 4, ঠিক আছে? দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 7 মাইনাস 2, অর এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস বি ইকুয়ালস টু 5। অতএব কী পেলাম, ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস বি ইকুয়ালস টু 5, এটাকে বলছি ধরো 6 নাম্বার। এবার লক্ষ্য করে দেখো, আমাদের যে 3 নাম্বার ইকুয়েশানে কী দেওয়া আছে, এক্স এ ইকুয়ালস টু 18, এবং 5 নাম্বারে পেয়েছি এ ইকুয়ালস টু 3b। তাহলে আমরা যদি এই বি সমীকরণকে এ দিয়ে গুণ করি কী পাচ্ছি, দেখো, তাহলে 6 ইনটু এ কী পাবো, এ এক্স এ বি ইকুয়ালস টু 5a। আমাদের এ এক্সের মান বলা আছে দেখো 18, তাহলে অর 18 প্লাস এ বি ইকুয়ালস টু 5a। আমাদের এ ইকুয়াল টু দেওয়া আছে কত, 3b, বসিয়ে দাও, অর 18 প্লাস 3b ইনটু বি 5 ইনটু 3b, কত পেলাম 5 নাম্বার থেকে। তাহলে লিখতে পারি 3b ইনটু বি 3, আচ্ছা আমরা 3 ক্যান্সেল করতে পারি, 3 3 এটা হয়ে গেল 6, তাহলে কী পেলাম, বি স্কোয়ার। এই 5b যদি আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস 5b প্লাস 6 দিস ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখো কী পেলাম, না বি এর একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এই যে 6কে আমরা লিখতে পারি 3 ইনটু 2, আর বি স্কোয়ার মাইনাস 3b
माइनस टू बी माइनस फाइव लीजिए माइनस थ्री माइनस टू हमें कि कर मिडिल टर्म ब्रेक कर इज इक्वल टू जीरो और बी इंटू बी माइनस थ्री माइनस टू बी माइनस थ्री दिस इक्वल टू जीरो और बी माइनस थ्री दिस इक्वल टू जीरो तो एखे बोलते परि बी इक्वल्स टू थ्री अथवा टू तैयार তাহলে আমরা দুটো মান পাচ্ছি বি এর মান থ্রি অথবা টু তাহলে বি যদি থ্রি হয় কী হবে দেখো বি থ্রি হলে এর মান কত হবে থ্রি বি নাইন তাহলে এ ইকলস টু নাইন এর মান যদি নাইন হয়ে যায় তাহলে দেখো আমরা দু নম্বর ইকুয়েশন এই দু নম্বর তিন নম্বর কী বলতে পারবো যে एक्स इक्वल्स टू एटीन बाय ए समझे एटीन बाय नाइन इज इक्वल्स टू टू तहले कि पेलाम एक्स इक्वल्स टू टू एक्स इक्वल्स टू यदि टू हो जाए तो वाई कत हबे वाई इक्वल्स टू सेभेन माइनस एक्स सेभेन माइनस टू तो वाई इक्वल्स टू हबे फाइव ठीक एक ही भावे आमरा यदि b इक्वल्स टू टू है ताहले a समान थ्री बी ताहले a इक्वल्स टू थ्री इंटू बी मान हे सिक्स और x इक्वल्स टू एटीन बाय ए एटीन बाय सिक्स y इक्वल्स टू थ्री y इक्वल्स टू थ्री हो जाए x इक्वल्स टू सेभेन माइनस थ्री एटा हे एक्स एक्स इक्वल्स टू थ्री वाई इक्वल्स टू हे सेभेन माइनस थ्री तक हे फोर तादी एक्स वाई जी मान बसिए दी कि पासी देखो एक्स ए मान हे प्रथम प्रथम हल टू प्लस फाइव इक्वल्स टू सेभेन एर मान तक हो गए नाइन डिवाइडेड बाय थ्री इक्वल्स टू थ्री एखे इंटू एटीन एखे माइनस टू देखो ये एक सेट अफ सल्यूशन पेल प्रथम हे टू द्वितीय बक्स हे फाइव तृतीय बक्स हे नाइन चतुर्थ हे थ्री अथवा আর কি হবে যখন বি এর মানটা হচ্ছে টু তখন কি পাচ্ছি এ ইকলস টু সিক্স তাহলে সিক্স প্লাস না এক্স এ মান থ্রি এক্স এ মান থ্রি থ্রি প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ফোর ইকলস টু সেভেন এর মান হচ্ছে সিক্স ডিভাইডেড বাই বি এর মান টু দিস ইকলস টু থ্রি এবং এখানে রয়েছে ইন্টু एट्टीन एखे रही है माइनस टू तेल द्वितीय अपशन की पेलम प्रथम बक्से थ्री द्वितीय बक्से हे फोर तृतीय बक्से सिक्स चतुर्थ बक्स हे टू ठीक है ये हमें दुखाना सल्यूशन पेल তাহলে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই চারটে অপারেশন নিয়ে আমাদের চারটে বক্সের ভ্যালু আমরা বের করলাম এখানে কিন্তু আমরা দুটো সেট অফ সলিউশন পাচ্ছি